আসসালামু আলাইকুম, লাইফে এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জন্য ভবিষ্যতে খারাপ হতে পারে। বিশেষ করে একটা জিনিস খুব হয় যে আমরা যখন খুব কষ্টে থাকি বা খুব দুঃখে থাকি, তখন খুবই সমস্যা হয় যে আসলে কোনো কিছু শেয়ার করতে পারলে নিজের কাছে ভালো লাগে, নিজের মানে একটা ভালো লাগা অনুভূতি কাজ করে। কিন্তু এই সেই ভালো লাগাটা কার কাছে প্রকাশ করা যায় বা নিজের এই অনুভূতিটা কার কাছে প্রকাশ করা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ। নট লাইক দেখ যে ফেসবুকে প্রকাশ করতে এমন না, ফেসবুকে কিসের প্রকাশ করো, ফেসবুকে প্রকাশ করার কোনো মানে হয় না। ফেসবুকে প্রকাশ করলে সিম্পাথি দেখায়, এও দেখায়, আই ডোন্ট লাইক দিস। সো সবসময় চেষ্টা করবেন এমন কাউকে শেয়ার করতে যেটা আপনার পরবর্তীতে আঘাত আনতে না পারে। সো কষ্ট দুঃখ প্রায় সবারই আসে এবং প্রতিটা মানুষের লাইফে এইটা আসে। সো নট লাইক দ্যাট যে এমন কাউকে শেয়ার করবেন যেটা আপনার পরবর্তীতে আঘাত দেবে বা এমন কোনো কিছু করবেন না। সো একটু খেয়াল রাখবেন যে আমি কার কাছে শেয়ার করছি আর কেন করছি, সে আমার কথা কি রাখবে বা আমার শেয়ার করার কথাটি কি তার কাছে থাকবে ভালো ভালো, এটা একটু খেয়াল রাখবেন। আমরা এই ভুলটা খুবই করি যে এমন মানুষের কাছে শেয়ার করি যে মানুষ পরবর্তীতে আমাকে ওই বিষয় নিয়ে আঘাত দেয় বা ওই সময় আঘাত দেয়, এমন যেন না হয়। কষ্টের সময় এমনটা হয়ে থাকে, সো এটা কোনো ব্যাপার না, আস্তে আস্তে রিকভার হয়ে যায়। তখন ভালো লাগে যে আসলে ওর কাছে বলাটাই ভুল এসেছে, আমার না বললেও পারতাম, এখন তো ঠিক হয়ে গেছে।